হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমি আজকে যারা এলডিএ এবং কেপিএসএ কোয়ালিফাইড হয়েছেন তাদের সবারই মেডিকেল এক্সামিনেশনের ফিস কীভাবে অনলাইনে জমা করতে হয় তার একটা ভিডিও আপলোড করেছি। এখানে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবাইকে দেখাবো যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে ফলো করতে করতে অনলাইনে পেমেন্টটি করতে পারবেন। দুরকমভাবে পেমেন্ট করা যায়, একটা আপনি আরবিআই ট্রেজারির মাধ্যমে করতে পারেন অথবা জিআরআই পিএসের মাধ্যমে করতে পারেন। এবং এতে আমি জিআরআই পিএসের মাধ্যমে যেভাবে হয় সেই প্রসেসটি দেখাবো। আপনারা অলরেডি জানেন যে এলডিএ এর পারে যেটা আছে তাদের 88 জনের মেডিকেলের চিঠি এসেছে, যাদের 18 তারিখ মেডিকেল হবে। তারপরে 106 জনের মেডিকেলের লিস্ট অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে। কনজিউমার অ্যাফেয়ার্সেরও মেডিকেলের চিঠি আসা শুরু হয়ে গেছে। অনেক ডিপার্টমেন্টে, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে তো মেডিকেলের সঙ্গে এবং পুলিশ ভেরিফিকেশন তাদের একসাথেই চলছে। তো এই কতগুলো আপডেট ছিল। কেপিএসেরও আপনাদের মানডে থেকে ভিআর ফর্ম জমানো স্টার্ট হবে। একটা নিউজ পাওয়া গেছে যে 21 তারিখের পর থেকে হয়তো আপনাদের যারা কেপিএসএ আছেন তাদের মেডিকেল ফর্ম দেওয়া শুরু হবে। তো দু ধরনের ক্যান্ডিডেটদেরই একটা কমন স্টেপ যেটা হলো সেটা হলো আপনাদের মেডিকেল ফিস যেটা 25 রুপিজের সেটা জমা করতে হয়। তো সেটা কীভাবে জমা করবেন সেটা এই ভিডিওতে আমি ডিসকাস করব। ভিডিওর সঙ্গে থাকুন, আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের এটা খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো দুটি ওয়েবসাইট যেগুলো ব্লু কালারের আছে তার মধ্যে কোনো একটা ওয়েবসাইটে ক্লিক করে আপনারা সেখানে ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গেলে আপনারা নিচের দিকে লেফট কর্নারে আপনারা জিআরআই পিএসের অপশান পাবেন, সেটা আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি উইন্ডো খুলবে। এই উইন্ডোর আপনার নিচের দিকে লেফট কর্নারে দেখুন আপনাদের রেভিনিউ পেমেন্ট বলে একটা আপনাদের অপশান দেখতে পাবেন আপনারা। এই যে আমি যেখানে ব্লু লাইনটা টানলাম ওটা হচ্ছে আপনার রেভিনিউ পেমেন্টের অপশন, ওখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ খুলবে, তিনটে কলাম থাকে। প্রথম কলামটিতে কিছু আপনাদের ক্লিক হবে না। সেকেন্ড কলামটিতে আপনাদের অপশন থাকবে সিলেক্ট ডিপার্টমেন্ট অর ডাইরেক্টরেট। এখানে আপনারা ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করবেন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তারপরের অপশনে আপনাদের আছে সিলেক্ট সার্ভিস, সেই সার্ভিসে আপনারা মেনুতে ক্লিক করবেন রিসিপ্ট রিকভারিজ অ্যান্ড কালেকশন ফিস ফর মিসলেনিয়াস আইটেম। এভাবে আপনারা সিলেক্ট করুন। দেখুন আমি অলরেডি আপনাদের এখানে সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি যে এই দুটো অপশান আপনাদেরকে ক্লিক করে সেটা আপনাদের এখানে পুট করতে হবে। পুট করে দেওয়ার পর আপনাদের প্রসিড বাটনে ক্লিক করতে হবে। প্রসিড বাটনে ক্লিক করার পর এইরকম একটা উইন্ডো আপনাদের সামনে এসে ওপেন হবে। আপনাদের নিজেদের নাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি এই সবগুলো পার্সোনাল ইনফরমেশান আপনাদেরকে ম্যানুয়ালি টাইপ করে ফিল আপ করতে হবে। মনে রাখবেন অ্যাড্রেসটি শুধুমাত্র 50 ক্যারেক্টারই অ্যালাও হবে, সে অনুযায়ী একটু ছোটো করে অ্যাড্রেসটি লিখবেন। এরপর আছে আপনার দুটো অপশান আছে, যেটা হচ্ছে আপনাদের ইউজার টাইপ, রেফারেন্স নম্বর এবং পেমেন্ট মোড। ইউজার টাইপে আপনাদের ওখানে মেনুতে ক্লিক করে সেটা ডিপোজিট অপশানটা সিলেক্ট করতে হবে। রেফারেন্স নম্বর যেটা আপনাদের মেডিকেল লেটারে মেমো নাম্বার এসছে সেটা আপনাদের রেফারেন্স নম্বর, কিন্তু সেখানে কোনো সিম্বল স্ল্যাশ এই টাইপের কিছু দেবেন না, পুরো শুধুমাত্র এখানে নিউমেরিক এবং যেটা আপনার লেটার আছে সেগুলি কিন্তু অ্যালাউ হবে, শুধুমাত্র সেগুলি স্ট্রেট লিখে দেবেন। আপনাদের পেমেন্ট মোডে আপনার ডেবিট কার্ড পেমেন্ট লিখতে পারেন, তারপর আপনাদের প্রসিড করতে হবে। এখানে আমি সব ডিটেলসগুলো লিখে দিয়েছি যে যে অপশানে যা যা কিছু আসবে আপনাদের কীভাবে সিলেক্ট করতে হবে। ইউজার টাইপটা ডিপোজিট করবেন, রেফারেন্স নম্বরটা আপনাদের লেটারের মেডিকেল নাম্বার যেটা মেমো নাম্বার সেটা হবে। অনলাইন পেমেন্ট মোডে আপনাদের সিলেক্ট করবেন মোড অফ পেমেন্ট, তারপর আপনাদের প্রসিড করতে হবে। প্রসিড করার পর আরেকটা তার নিচে আরেকটি উইন্ডো খুলবে যেখানে আপনাদের নাম এবং অ্যাড্রেস আবার ফিল আপ করতে হবে। তারপর কতগুলি আরও অপশান আসবে আমি আপনাদের দেখিয়ে দিই। উইন্ডোটা এরকম কতগুলি অপশান আসবে যে উইন্ডোটা আপনাদের ফিল আপ করতে হবে। তো সেখানে আপনারা আমি যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো আপনারা লিখে রাখতে পারেন। যেমন প্রথমে একটা অপশান আসবে পার্সোনাল ইনফরমেশান ফিল আপ করার পর ফর্ম ডেট, যেটা আপনাদের যেদিন আপনারা ফিল আপ করতে পেমেন্টটা করবেন মানে যখন ফর্ম ফিল আপ করতে বসেছেন সেই দিনটা হবে। টু ডেট হবে যেদিন আপনাদের মেডিকেল এক্সামিনেশানের ডেট আছে সেই ডেটটাতে টু ডেটটা লিখবেন। এবং রিমার্কস আপনারা লিখে দেবেন মেডিকেল এক্সামিনেশান ফিস, এটা কিন্তু আপনাদেরকে টাইপ করে লিখতে হবে রিমার্কসটা। এরপর আছে এরপর আপনাদের পেমেন্ট ডিটেলস পেজটা খুলবে। এগুলো সব কিছু করার পর যখন প্রসিড করবেন পেমেন্ট ডিটেলস পেজ আসবে নিচের দিকে। সেখানে আপনাদের সার্ভিস টাইপ থাকবে, সেটা আপনাদের সার্ভিস ফিস চুজ করতে হবে অপশানে ক্লিক করে। হেড অফ দ্য অ্যাকাউন্টে ডিসক্রিপশানে ওখানে আপনাদের ক্লিক করলে পাবেন কালেক্ট ফ্রম দ্য মিসলেনিয়াস সার্ভিস ফিস, সেই অপশানটি সিলেক্ট করবেন। তারপর হেড অফ এ অ্যাকাউন্ট, ওখানে যখন আপনারা কার্সারটা নিয়ে যাবেন অটোমেটিক একটি অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হবে, আপনাদের কিছু করতে হবে না, সেটি যেমনভাবে আছে ওরকমই রেখে দেবেন। তারপরের অপশান থাকবে অ্যামাউন্ট, সেখানে আপনাদের 25 টাইপ করতে হবে। আমি দেখুন এখানে আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। এখানে যেমন হচ্ছে 12 তারিখ যিনি ফিল আপ করেছেন সে 12 তারিখে ডেট দিয়েছেন, টু ডেট তার 18 তারিখ মেডিকেল এক্সাম আছে তো 18 তারিখ দিয়েছেন, রিমার্কসে মেডিকেল এক্সামিনেশান ফিস লিখে দিয়েছেন, সার্ভিস টাইপে আপনাদের সার্ভিস ফিস লিখেছেন, হেড অফ দ্য অ্যাকাউন্টে কালেকশন। তারপর দেখুন হেড অফ অ্যাকাউন্ট অটোমেটিক একটি নাম্বার জেনারেট হয়ে গেছে, অ্যামাউন্টে 25 লিখে তারপর আপনাদের সাবমিট করতে হবে।
এই সাবমিট করার পর আপনারা যা যা কিছু ফিল আপ করেছেন তার একটি পেজ আসবে, সব ডিটেলস যদি আপনাদের সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে সাবমিট করে দেবেন। তারপর আপনাদের যদি সব ডিটেলসগুলো আবার একবার নতুন পেজে আসবে সেখানে কনফার্ম করে দেবেন। এই কনফার্ম করে দেওয়ার পর কিন্তু আপনাদের আর এডিট করার অপশানটা আসবে না, তখন কিন্তু এডিট করতে চাইলে পুনরায় আবার নতুন করে সব কিছু করতে হবে। এবার হচ্ছে আপনাদের পেমেন্ট করার জন্য নেসেসারি ডিটেলস আসবে যে কীভাবে আপনি পেমেন্ট করবেন। এবার তারা স্টেপ বাই স্টেপ যেভাবে বলবেন সেভাবে আপনারা পেমেন্ট করে যেতে হবে। করে দেওয়ার পর অটোমেটিক সাকসেসফুলের একটি পেজ আসবে, সেই সাকসেসফুল পেজটি করার পর সেখান থেকে আপনাদের রিসিপ্টের একটি পিডিএফ জেনারেট করার অপশান থাকবে, সেই পিডিএফটি আপনারা জেনারেট করে নেবেন। পিডিএফটি জেনারেট করার পর এরকম একটি পেজ আপনাদের কাছে আসবে যেখানে আপনাদের যা কিছু ফিল আপ করেছেন তার ডিটেলস দেওয়া থাকবে। এখানে পেজ ডিটেলসগুলো ব্ল্যাঙ্ক রাখা আছে, তো এরকম একটি পেজ আপনাদের আসবে যেটা আপনাদের প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যেতে হবে। তো এটাই ছিল এলডি এবং কেপিএস সবারই জন্য। এই প্রসেসটা কমন আছে যাদের এলডিএ রিসেন্ট এক্সাম আছে, অত এখনও ফিস যারা জমা করতে পারেননি বা কোনো রকম প্রবলেম হয়েছে, আশা করি এই ভিডিওটা দেখলে তাদের আর কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল মনে হয় চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন এবং সবাইকে শেয়ার করুন যাতে তারাও এটা থেকে বেনিফিট নিতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।